নমস্কার বন্ধুরা আর্ট ক্লাসরুমে তোমার সবাই স্বাগত আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আজ খুব সুন্দর প্রতিযোগিতামূলক দৃশ্য নিয়ে চলে এসেছি গ্রাম দৃশ্য প্রতিযোগিতায় তোমরা করতে পারো যে যা কম্পিটিশানেও অনেক জায়গা হলে তোমরা এই দৃশ্যটা অনায়াসে তোমরা পারবে সহজে দেখে নাও বন্ধুরা খুব সহজে এটা গ্রামের বধু কলসি মাথায় দিয়ে গ্রামে আঁকাপাখা পদ্মে জল আনতে প্রথমে আমরা ড্রেসের মাথায় এই পাগড়িটা করে নিয়ে মাথা ড্রেসেরটা করে নিলাম দেখে নাও এবারে নিচে পড়ে ড্রেসটা করছি ওইদিকে হাতের পজিশানটাই করে নিলাম এইভাবে হাতের পজিশানটা আমরা করে নিলাম এই দিকের হাতটা এইভাবে নামিয়ে এইখানটায় করে এবার এইখানটায় নিচোর যে ড্রেসটা করে নিলাম দেখে নাও ড্রেসটা করে নিয়েছি এবার হাতের পজিশনটা এইভাবে নামিয়ে দিচ্ছি নাও এইভাবে এখানটা হাতটা সহজে করে নিলাম এখানটা পায়ের পজিশানটা করে নিলাম এইভাবে পাটা করে নিয়েছি খুব সহজে এইভাবে পাটা করে নিয়েছি আর এইখানটাকে আমরা কলসিটা করে নিচ্ছি একটু ডিজাইন করে নিলাম হালকা করে তোমরা তোমাদের মন মতন ডিজাইনও করে নিতে পারো এইখান থেকে হাতটা ধরে আছে দেখে নাও আর হ্যাঁ বন্ধু আমি এই ড্রয়িংটায় কোনো রবারে ইউজ করিনি ডাইরেক্ট পেন্সিলে করেছি তবে একটু আমি এই ড্রয়িংটা একটু মুছিনি সেইভাবে আমি করেছি তোমরাও চেষ্টা করবে দেখে নাও এই ঘরটা এই পাঁচটা একটা ঘর করে নিলাম এইভাবে ঘরটা করে নিল এখানটার সামনে গেট দু সাইডে দুটো জানালা দেখে নাও একেবারে এখানটায় ধানের গোলা করে নিচ্ছি গ্রাম্য দৃশ্য আগেই বলেছি ধানের গোলা আছে দেখে ধানের গোলাটা করে নিচ্ছি এইভাবে ধানের গোলাটা করে নিলাম এখানটায় মুখটা করে নিলাম এইভাবে এখানটায় বেতের বোনা ধানের গলা সাধারণত হয় গ্রাম্য অঞ্চলে এইভাবে আমরা এখানটা করে নিলাম দেখে নটায় একটা গাছ করে নিচ্ছি বড়ো গাছ করে নিচ্ছি দেখে নও এই পাশ থেকে গেছে খুব সুন্দর সহজে করে নিচ্ছি দেখেন গাছটা এইভাবে করে নিচ্ছি এখান থেকে এই করে নিলাম বড় গাছ একটা দেখেন এই গাছের পাতা করে নিলাম এই দিকে গাছের পাতা করে নিচ্ছি দেখেন খুব সুন্দর একটি দৃশ্য হয়ে কমপ্লিট হয়ে গেল এইখানটা দেখেন এর গাছে একটু ফাঁক পকড় করে নিলাম দেখেন এইখান থেকে রাস্তা বেঁকে চলে গেছে গ্রামের পর খুব সুন্দর এখানটা বেড়া দেওয়া আছে দেখে নাও খুব সুন্দর একটি দৃশ্য বন্ধুরা প্রতিযোগিতামূলক দৃশ্য তোমরা অবশ্যই বন্ধুরা এটা অবশ্যই করো আশা করি তোমাদের ছবিটা অনেক ভালো লাগবে দেখে নাও এখানটা একটু ঘাস করে দিচ্ছি এই করে দিলাম আর এখানটা আর একটা ঘর করে দিচ্ছে দেখে নাও এই পরিশ্রানটা দেখে নাও খুব সহজে সুন্দর একটি দৃশ্য কমপ্লিট হয়ে গেলো আমাদের জানালা করে দিয়েছি দু সাইডে এবারে দেখে নাও বন্ধুরা দিকন্তরে একটা করে নিচ্ছে এইদিকে একটু বাজেটা বাকি ফাঁকা আছে দিকন্ত করে নিলাম দেখে নাও বন্ধুরা আমাদের ছবি কমপ্লিট আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই জানাবে আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা আজের মতন টাটা